আন্তর্জাতিক খনি সচেতনতা দিবসে চিন্তনের প্রতিবেদন প্রতি সম্পদ এবং খনি শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে স্বভাবতই প্রশ্ন আসে দুর্ঘটনা না হলে তো নিরাপত্তার প্রশ্নটাই আসে না তাই সেটাই আলোচনার বিষয় খনি বললেই চোখের সামনে ভেসে ওঠে মর্মান্তিক সব খনি দুর্ঘটনা চাষনালা কয়লা খনিতে কয়লা কাটার সময় খনির ভেতর জল ঢুকে জলে অবরুদ্ধ অবস্থায় তিনশো জন শ্রমিক প্রাণ হারায় ইসিএলের ঝাড়খণ্ডের রাজমহল খনিতে দুর্ঘটনা ঘটে মৃত্যু হয় তিরিশ জনের বাঁকুড়ার বড়জোড়া থানার বাগুলিতে দুর্ঘটনা ঘটে মৃত্যু হয় বহু শ্রমিকের এই দুর্ঘটনা ঘটার পিছনের কারণগুলো কিন্তু মানুষেরই সৃষ্টি খনি দুই ধরনের অগভীর খনিগুলি ওপেন কাস্ট মাইন নামে পরিচিত এগুলো বড় বড় পুকুরের মতো এই ধরনের খনিতে দুর্ঘটনার সম্ভাবনা তুলনামূলকভাবে কম কিন্তু টানেল টাইপ সুরঙ্গ খনিতে কোনো রকম সুরক্ষাবিধি না মানার জন্যে প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে অবৈধভাবে অনিয়ন্ত্রিত ডিনামাইট ফাটিয়ে পরিত্যক্ত খনির পরিধি বাড়ানো হয় এতে শ্রমিকরা ধসের সম্মুখীন হয় সোনা তামা পাথর খনিতেও মাটির নিচে নেমে কাজ করতে হয় কিন্তু কয়লা খনি সবচেয়ে দুর্ঘটনা প্রবণ কয়লা শিল্প সভ্যতার চালিকা শক্তি কয়লাকে সবাই কালো হিরে বলে জানে পশ্চিমবাংলায় আসানসোল রানীগঞ্জ অঞ্চলে রয়েছে বিপুল ভাণ্ডার এক হাজার ছশো বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই এলাকায় বর্তমানে রয়েছে ভূগর্ভস্থ তেরোটি রয়েছে খোলা মুখ খনি এই সমস্ত খনি থেকে বিপুল পরিমাণ কয়লা তোলা হয় দুর্ঘটনাগুলোর পিছনে থাকে পুলিশ প্রশাসন রাজনৈতিক নেতা এবং সরকারি কোল কোম্পানিগুলোর সরাসরি মদত সাথে যুক্ত হয় খনি মাফিয়াদের নেতৃত্বে গড়ে ওঠা এক নিপুণ চক্র শিল্পাঞ্চলের হাজার হাজার বেকার মানুষ যুক্ত হয়ে পড়ে এই অসাধু চক্রে টাকা রোজগারের জন্য সমাজের প্রান্তিক মানুষেরাই বেআইনি কয়লা খাদানি নেমে কয়লা তোলেন এ কোনো নতুন ঘটনা নয় বর্তমানে কেন্দ্রীয় সরকার এইসব খনি বিক্রি করে দিচ্ছে অথবা বিক্রির পথে তাই প্রাইভেট কোম্পানিরা চাই আরও বেশি লাভ শ্রমিক মারা গেলে কিছু যায় আসে না ভাবলেই খারাপ লাগে খনিতে না আগে মারা গেলে কেউ দায়ী নয় এই মর্মে স্বাক্ষর করতে হয় খনিতে কাজ করার জন্যে শ্রমিকরা তাদের সুরক্ষার জন্যে পার্সোনাল প্রোটেকিউটিভ ইকুইপমেন্টগুলো পর্যন্ত ঠিকমতো পায় না সুরক্ষা ব্যাপারে ট্রেনিং হয় না এই পরিস্থিতিতে খনি সচেতনতা দিবসে দাবে উঠুক শ্রমিক সুরক্ষা সুনিশ্চিত করতে হবে শ্রমিক দুর্ঘটনা বিমার নিশ্চয়তা দিতে হবে খনির ভেতর বিপদ সংকেতের ব্যবহার নিশ্চিত করতে হবে খনিতে প্রবেশের নির্দিষ্ট রেজিস্ট্রেশন থাকতে হবে দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের প্রতি সহানুভূতিশীল হয়ে আর্থিক সাহায্য চালু রাখার দায়িত্ব কোম্পানি বা সরকারি হলে সরকারকে নিতে হবে এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে সুনিশ্চিত করলে তবেই দিবসটির উদযাপন সার্থকতা লাভ করবে